ই-কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজার ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক এইচ খন্দকার মিঠু গ্রাহকের কয়েকশো কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন। এ নিয়ে সংবাদ প্রচার করে ডিবিসি নিউজ। পরে লাইভে এসে তার পরিস্থিতির জন্য সাংবাদিক, পুলিশ ও গ্রাহকদের দোষারোপ করেন মিঠু। পুলিশ বলছে তার বিরুদ্ধে মামলা হয়েছে। 5ই অক্টোবর বিকেলে ফেসবুক লাইভে আসেন ই কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজার ডট কমের ব্যবস্থাপনা পরিচালক এইচ খন্দকার মিঠু। বলেন গ্রাহকের এক টাকাও ফেরত দেবেন না তিনি। ভুক্তভোগীদের ধারণা ওই দিনই পালিয়ে গিয়ে লাইভে আসেন মিঠু, তারপর আবারও লাইভে আসেন মিঠু। এবার সাংবাদিক, পুলিশ, গ্রাহক কাউকেই তার কটু কথা থেকে বাদ দেননি তিনি। দাবি করেন টাকা নিয়েও তার পক্ষে কাজ করেনি পুলিশ, যা ভাইরাল হয়। ইয়েলো জার্নালিস্ট ডিভিসির ওকে যদি আমি পেতাম দুই গালে দুই থাপ্পড় দিতাম। ওই দিন এক আমার পুলিশ ভাই এসেছিলেন, তাদেরকে 12 লক্ষ টাকা ক্যাশ দিয়েছি, কই আমি তো ডেলিভারি করেছি। তারা তো একটা পক্ষে, আমার পক্ষে কথা বললেন না যে মিঠু ভাই ডেলিভারি করছে। ইউনুস, তোরে তো আমি 20 লক্ষ টাকা ক্যাশ দিয়েছি, তোর 30 লক্ষ টাকা আছে, আমি তোকে বলেছিলাম তোকে আমি দিব। পুলিশের টাকা নেওয়ার অভিযোগ খুঁজে দেখবে সাইবার ক্রাইম ইউনিট। তবে মিঠুর বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা হয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা মামলাটি রেকর্ড হওয়ার পরে আমরা এই যে মিঠু তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং এর সাথে এই প্রতিষ্ঠানের সাথে অন্যান্য যারা জড়িত আমরা তদন্ত চালাচ্ছি, যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখছি। আনন্দের বাজারের ব্যবস্থাপনা পরিচালক এইচ খন্দকার মিঠু 350 কোটি টাকা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ গ্রাহকদের। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।